হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণী দর্শনের প্রথম অধ্যায়, দর্শনের স্বরূপ। তোমরা জানো দর্শনে দুটো ভাগে বিভক্ত। একদিকে থাকে পাশ্চাত্য দর্শন, অন্যদিকে থাকে কিন্তু ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শন থেকে ৪০ আর ভারতীয় দর্শন থেকে কিন্তু ৪০, টোটাল ৮০ মার্কসের কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিতে হয়। আজ আমি আলোচনা করব পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়, দর্শনের স্বরূপ। এই অধ্যায়ে কি কি পড়তে হবে তোমাদেরকে বলে দেব। এছাড়াও আমি কিন্তু ভিডিওর শেষের দিকে গুরুত্বপূর্ণ কোশ্চেন ও তার অ্যান্সার, যেগুলি বিগত বছরে কিন্তু এই অধ্যায় থেকে এসেছিল, সেগুলো কিন্তু আমি আলোচনা করব। প্রথমেই আমি তোমাদেরকে বলি ফিলোজফি। ফিলোজফি শব্দের অর্থ কিন্তু জ্ঞানের প্রতি অনুরাগ, ঠিক আছে? ফিলোজফি শব্দের অর্থ কিন্তু জ্ঞানের প্রতি অনুরাগ। আর ফিলোস শব্দটির অর্থ, মানে ফিলোজফি কথাটা আমাদেরকে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, যে ফিলোস শব্দটির অর্থ কিন্তু অনুরাগ আর সোফিয়া শব্দটির অর্থ কিন্তু জ্ঞান, ঠিক আছে বন্ধুরা? দেখে নাও, তারপরে তোমরা দেখে নাও ফিলোস শব্দের অর্থ কিন্তু অনুরাগ আর সোফিয়া কথার অর্থ কিন্তু জ্ঞান আর জ্ঞান, ঠিক আছে? জীবন ও জগৎ সম্পর্কে আমাদের যে সামগ্রিক চিন্তা তাকেই বলা হয় কিন্তু দর্শন। তাহলে দর্শন কাকে বলে? জীবন ও জগৎ সম্পর্কে আমাদের যে সামগ্রিক চিন্তা তাকেই কিন্তু বলা হয় দর্শন। এবারে আমরা দেখে নেব দার্শনিক চেতনার উৎপত্তি। বিভিন্ন দার্শনিকদের আমরা কিন্তু মতবাদগুলো আমরা কিন্তু দেখে নেব। চলো বন্ধুরা দেখে নিই। প্লেটোর মতে বিষয় থেকে দর্শনের উৎপত্তি। তাহলে দর্শনের উৎপত্তি কোথায়? বিষয় থেকে। এ কথা কে বলছেন? প্লেটো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটি কিন্তু পরীক্ষায় আসে। এবারে আমরা দেখে নেব সংশয় থেকে দর্শনের উৎপত্তি। এ কথা কে বলেছেন? ডেকার্তের মতে, ঠিক আছে? ডেকার্তের মতে, ঠিক আছে? ডেকার্তের মতে হচ্ছে কি, সংশয় থেকে দর্শনের উৎপত্তি। তাহলে দর্শন কার থেকে উৎপত্তি? সংশয় থেকে। কে বলছে? ডেকার্তের, ঠিক আছে? ডেকার্ত বলছে কি, সংশয় থেকে দর্শনের উৎপত্তি। এবারে আমরা পরেরটা দেখে নেব। পরে কি বলছে দার্শনিক? জ্ঞান প্রীতি দর্শন চিন্তার উৎস কে বলেছেন? সক্রেটিস, ঠিক আছে? সক্রেটিস কি বলেছেন? জ্ঞান প্রীতি দর্শন চিন্তার কিন্তু উৎস, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখে নাও উপযোগিতা থেকে দর্শনের উৎপত্তি। এ কথা কে বলেছেন? হিউম। খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে এই অধ্যায় পড়ার আগে কিন্তু এগুলোকে কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, বারবার পড়তে হবে। দর্শন এমন একটি বিষয় যা বারবার পড়তে হবে, নাহলে কিন্তু মনে থাকে না, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখে নাও ভারতীয় দার্শনিকদের মতে দুঃখ থেকে দর্শনের উৎপত্তি। তাহলে ভারতীয় দার্শনিকদের মত কি বলছে? যে দুঃখ থেকে কিন্তু দর্শনের উৎপত্তি। এবারে আমরা দেখে নেব আমাদের জ্ঞানের তিনটি স্তর, ঠিক আছে বন্ধুরা? আমাদের জ্ঞানের তিনটি যে স্তর সেটা আমরা দেখে নেব। এক নম্বরে সাধারণ কিন্তু জ্ঞান, দু নম্বরে বিজ্ঞান, তিন নম্বরে কিন্তু দর্শন। এবারে আমরা দেখে নেব বিভিন্ন দার্শনিকদের কি মতামত। অধ্যাপক ওয়েবারের মতে দর্শন ছাড়া বিজ্ঞান হলো আত্মাহীন দেহ এবং বিজ্ঞান ছাড়া দর্শন হলো দেহহীন আত্মা, ঠিক আছে বন্ধুরা? দেখে নাও। পরে হার্বার্ট স্পেন্সারের মতে কি বলছে আমরা দেখে নেব। হার্বার্ট স্পেন্সার এর মতে সাধারণ জ্ঞান সম্পূর্ণ অনৈক্যবদ্ধ জ্ঞান বা বিজ্ঞান হলো আংশিক ঐক্যবদ্ধ জ্ঞান এবং দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান। তাহলে কি বলছে হার্বার্ট স্পেন্সার? কি বলছে? সাধারণ জ্ঞান সম্পূর্ণ অনৈক্যবদ্ধ জ্ঞান আর বিজ্ঞান হলো কি আংশিক ঐক্যবদ্ধ জ্ঞান এবং দর্শন হলো ঐক্যবদ্ধ জ্ঞান, ঠিক আছে? দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, কিন্তু বিজ্ঞান কি আংশিক ঐক্যবদ্ধ জ্ঞান আর সাধারণ জ্ঞান সম্পূর্ণ অনৈক্যবদ্ধ জ্ঞান, ঠিক আছে বন্ধুরা? এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে প্রথম অধ্যায় কিন্তু পড়ার আগে। এবারে আমরা দেখে নেব
প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও তার অ্যান্সার। ফিলোসফি শব্দের অর্থ কিন্তু আগেও বলেছি আমি ভিডিওর প্রথমের দিকে, অর্থ কিন্তু জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি শব্দের অর্থ কিন্তু জ্ঞানের প্রতি অনুরাগ, এটা কিন্তু পরীক্ষায় আসে। ফিলোস শব্দের অর্থটি কী? এর অ্যান্সার হবে অনুরাগ। আর সোফিয়া শব্দটির অর্থ কী? সোফিয়া শব্দের অর্থ কিন্তু জ্ঞান। দর্শন কাকে বলে দেখে নেব আমরা। জীবন ও জগৎ সম্পর্কে আমাদের যে সামগ্রিক চিন্তা তাকে বলা হয় কিন্তু দর্শন। প্লেটোর মতে দর্শনের উৎস কী? প্লেটোর মতে দর্শনের উৎস হলো বিষয় থেকে দর্শনের কিন্তু উৎপত্তি, একথা বলেছেন প্লেটো। এবারে আমরা দেখে নেব ডেকার্টের মতে দর্শনের উৎস কী। ডেকার্টের মতে সংশয় থেকে কিন্তু দর্শনের উৎপত্তি। তাহলে সংশয় থেকে ডেকার্ট বা ডেকার্ত, ঠিক আছে, ট বা ত উচ্চারণ হয়, ঠিক আছে, আর সংশয় থেকে কার? ডেকার্তের, ঠিক আছে। আর প্লেটো কিন্তু বিষয় থেকে। আর সক্রেটিসের মতে দর্শনের উৎস কী? সক্রেটিসের মতে জ্ঞানের উৎস জ্ঞান, প্রীতি, দর্শন, চিন্তার উৎস। আর হিউমের মতে দর্শনের উৎস হল উপযোগিতা থেকে দর্শনের উৎপত্তি। আর ভারতীয় দার্শনিকদের মতে দর্শনের উৎস হল দুঃখ থেকে দর্শনের উৎপত্তি। আর জ্ঞানের কয়টি স্তর ও কী কী? তিনটি স্তর, সাধারণ জ্ঞান, বিজ্ঞান আর দর্শন। আর দর্শন ছাড়া বিজ্ঞান হলো আত্মাহীন দেহ, এবং বিজ্ঞান ছাড়া দর্শন হলো দেহহীন আত্মা। উক্তিটিকার অধ্যাপক ওয়েবার, ঠিক আছে, এটি কার উক্তি? অধ্যাপক ওয়েবার। নেক্সট কোশ্চেন, সাধারণ জ্ঞান সম্পূর্ণ অনৈক্যবদ্ধ জ্ঞান, বিজ্ঞান হলো আংশিক ঐক্যবদ্ধ জ্ঞান, এবং দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান। উক্তিটি কার? হার্বার্ট স্পেন্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দর্শনের যে শাখায় যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো কিন্তু অ্যান্সার হবে তর্কবিদ্যা। নেক্সট কোশ্চেন, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন কে? তার অ্যান্সার হবে অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, আধুনিক দর্শনের জনক বলা হয় কিন্তু ডেকার্তকে, ঠিক আছে, ডেকার্ত বা ডেকার্ত, ঠিক আছে, ট বা ত। সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় কী? সামাজিক মানুষের আচার আচরণের দর্শনসম্মত আলোচনায় কিন্তু সমাজ দর্শন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, তোমরা কিন্তু ভালো করে পড়বে। আর যদি না তোমরা বুঝতে পারো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট কোশ্চেন, একটি কাজের ভালো তত্ত্ব বা মন্দ তত্ত্ব দর্শনের কোন শাখা বিচার করে? নীতিবিজ্ঞান। অথবা দর্শনের দুটি শাখার নাম লেখো যাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়, নীতিবিদ্যা ও তর্কবিদ্যা। অধিবিদ্যা আলোচ্য বিষয় কী? অধিবিদ্যার আলোচ্য বিষয় কিন্তু পরম তত্ত্ব। নেক্সট কোশ্চেন, দর্শন হলো ভাষার সমালোচনা, উক্তিটি কার? তার অ্যান্সার তোমরা দেখে নাও ইয়ার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু বিগত বছরে পরীক্ষায় কিন্তু এসেছিল, তাই তোমরা কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? এর অ্যান্সারটি লেখা হয়নি, তোমরা এর অ্যান্সারটা লেখা হয়নি, তোমরা এর অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। নেক্সট কোশ্চেন, মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? মেটাফিজিক্স মানে কিন্তু অধিবিদ্যা, ঠিক আছে, মেটাফিজিক্স মানে অধিবিদ্যা। অথবা অধিবিদ্যা অসম্ভব, একথা কে বলেছেন? ঠিক আছে, এই যে কটা কোশ্চেন আমি বললাম, এই যে তিনটে কোশ্চেন, এই তিনটে কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। আমি কিন্তু এর অ্যান্সার কিন্তু ভিডিওতে আলোচনা করব, তোমরা কিন্তু এই তিনটে কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। দেখে নাও বন্ধুরা। নেক্সট কোশ্চেন, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, একথা কে বলেছেন? এর অ্যান্সার হবে কান্ট। বিগত বছরে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিল। মানুষের আচার আচরণ বা
ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হলো কি বিজ্ঞান? নীতি বিজ্ঞান। নেক্সট কোশ্চেন, এথিক্স। এথিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এর অ্যান্সার হবে মানুষের অভ্যাস বা আচরণ। ঠিক আছে, মানুষের অভ্যাস বা আচার আচরণ। নেক্সট কোশ্চেন, দর্শনে দুটি শাখার নাম লেখো যাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান, নীতিবিজ্ঞান আর যুক্তিবিজ্ঞান। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো চিন্তা সম্বন্ধনীয় বিজ্ঞান, যুক্তিবিদ্যা কিন্তু হবে এটা। দর্শন হলো ভাষার সমালোচনা, উক্তিটি কে করেন? ইয়ার। মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এটা কিন্তু আমি কোশ্চেনে রেখেছি, তোমরা কিন্তু উত্তরটা কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে, আমি তবুও আলোচনা করছি। মেটা শব্দের কথার বা শব্দের অর্থ হচ্ছে কি? অতিক্রান্ত বা বিয়ন্ড, এবং ফিজিক্স কথার অর্থ হচ্ছে দৃশ্যমান জগৎ, বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। অতএব মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ইন্দ্রিয় অতীত জগৎ বা অতীন্দ্রিয় জগৎ, অথবা দর্শন হলো নিত্য এবং অপরিহার্য বস্তুর স্বরূপ সম্পর্কীয় জ্ঞান। একথা কে বলেছেন? এর অ্যান্সার হবে প্লেটো। নেক্সট কোশ্চেন, একটি কাজের ভালো তত্ত্ব বা মন্দ তত্ত্ব দর্শনের কোন শাখা বিচার করে? এর অ্যান্সার হবে দর্শনের নীতিবিদ্যা শাখা একটি কাজের ভালো তত্ত্ব বা মন্দ তত্ত্ব বিচার করে। নেক্সট কোশ্চেন, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কী? এর অ্যান্সার হবে অনুমান। নেক্সট কোশ্চেন, মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হলো কিন্তু নীতিবিজ্ঞান। এথিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো মানুষের অভ্যাস বা আচার আচরণ, অথবা ফিলোজফি শব্দটি কোন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ফিলোজফি শব্দটি কিন্তু গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ সোফিয়া কথার অর্থ আগ্রহ বা অনুরাগ, ফিলোস কথার অর্থ জ্ঞান, আর ফিলোজফি কথার অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ। নেক্সট কোশ্চেন, অধিবিদ্যা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? অধিবিদ্যা আমাদের ইন্দ্রিয় অতীত বিষয়গুলি নিয়ে আলোচনা করে, যেমন ঈশ্বর, আত্মা, মন ইত্যাদি। অধিবিদ্যার আলোচ্য বিষয় হল পরম তত্ত্ব। নেক্সট কোশ্চেন, ড্যাশের মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। এর অ্যান্সার হবে কান্ট। নেক্সট কোশ্চেন, এপিস্টেমোলজি শব্দের অর্থ কী? এপিস্টেমোলজি বা এর বাংলা শব্দ কিন্তু জ্ঞান তত্ত্ব, এর ব্যুৎপত্তিগত অর্থ হবে জ্ঞানের বিষয় ও স্বরূপ। নেক্সট কোশ্চেন, দর্শনের বিজ্ঞান ও বিজ্ঞানের জ্ঞানের মধ্যে পার্থক্য কী? দর্শনের জ্ঞান আর বিজ্ঞানের জ্ঞানের মধ্যে পার্থক্য কী? তার অ্যান্সার হবে দর্শনের সব কিছু যুক্তিসহ আলোচনা করা হয় না, কিন্তু বিজ্ঞান সব কিছুই যুক্তিসহ আলোচনা করা হয়। সমাজ দর্শন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? এর অ্যান্সার হবে সমাজ দর্শন কিন্তু সমাজ সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে সমাজ দর্শন সমাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো চিন্তা সম্বন্ধনীয় বিজ্ঞান, এর অ্যান্সার হবে যুক্তিবিদ্যা। নেক্সট কোশ্চেন, ড্যাশের মতে বিস্ময়ী দর্শনের জনক, এটা কিন্তু আমি ভিডিওর প্রথমের দিকে আলোচনা করেছিলাম, যারা পড়াটা শুনেছো তারা অবশ্যই তোমরা কিন্তু উত্তরটা জানো, কী হবে দেখে নাও। নেক্সট কোশ্চেন, অধিবিদ্যার কয়েকটি আলোচনার বিষয় উল্লেখ করো। এর অ্যান্সার হবে ঈশ্বর আত্মা দ্রব্য। নেক্সট কোশ্চেন, কয়েকজন যৌক্তির প্রত্যক্ষবাদী দার্শনিকদের নাম লেখো। তার অ্যান্সার হবে ভিনগেনস্টাইন আর ইউইং। ঠিক আছে, স্পেলিংগুলো তোমরা ভালো করে দেখে নাও। কয়েকজন যৌক্তির প্রত্যক্ষবাদী দার্শনিকের নাম ভিনগেনস্টাইন আর ইউইং। ঠিক আছে, খুবই স্পেলিংগুলো বড়, তাই তোমরা ভালো করে দেখে নেবে।
যৌক্তির প্রত্যক্ষবাদী দার্শনিকের নাম ভিনগেনস্টাইন আর ইউইং। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রদর্শন সম্পর্কিত আলোচনার আধুনিক প্রবক্তাকে, এর অ্যান্সার হবে জিস বার্ট। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাই প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে